গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। এই দেখো সকাল সকাল আজকে ওয়েদারটা কেমন, একদম কুয়াশা কুয়াশা ভাব। আর এখানে দেখো আমার ফুল গাছটি কি সুন্দর পুরে, এখন এদের উপরে শিমের লতা আছিল, শিমের লতাটা যখন সব কাটতে লাগছি এখন ফুল গাছটি যখন প্রাণ ফিরিয়ে আছে, এখন একটু তারা শান্তি লাগে, রৌদ্র রৌদ্র লাগে, বাতাস সাতাস লাগে, তাজা তাজা উঠছে। আর এখানে দেখো আমার বেগুন গাছটার মধ্যে ফুল আছে, এটার মতো মনে হয় বেগুন ধরবো এবার। এখানে দেখো একটা সাদা গোলাপ গাছ লাগাইছিলাম, একটা লাল লাগাইছি, একটা পিঙ্ক কালার আর একটা সাদা। লালটারে বেশি যত্ন করছি, এটা টিকছে না, এটা যত্নও করছি না, এমনি লাগাই দিছি সাদাটা। আর এটা কি সুন্দর করে টিক ড্যাম ডুম বাড়ি, এটা তো কুল্টি গয়া করছে। এখানে দেখো একটা কাজ কাটতেছে, ধুলা বালু জম কীভাবে জমে রয়েছে ঘরের মধ্যে, সুগুষ্ট গুছে ধুলা পরে একদম সিরিয়াস কন্ডিশন। বাইরে ধান সিদ্ধ না, ধান টান আড়ালাড়ি করতে এটি ইয়া করতে করতে এটির বালু সব ঘরে ঢুকি, ঘরের অবস্থা খারাপ করলে সব পরিষ্কার করতে মাঝে মধ্যে শেষ। কত কষ্ট করে জিনিস দিছিল বাবে বিয়ের সময়, শেষ সব শেষ করে লাইছে, বাঙ্গা সুয়া কিছু না। আজকে এখনো ঠাকুর ঘুমে, টেবিলটা গুছাই দি, টুলো গোছানো থাকলে সুন্দর লাগে। এই দেখো তার গুড্ডু মাথার টুপিটা খুলে গেছে। এখানে বসে থাকো, চলো দেখো আমার চেহারার কি অবস্থা, শরীরটা প্রচণ্ড খারাপ, তাই সর্দি মুখে কি খামো না কি খাবো ভাল লাগে না, কিছুই ভাল লাগে না। দুটো ডালে ভরা করবো, ডালে দিয়ে ভিজিয়ে লই, দেখো ডাল মসুর ডাল দুটো ভিজিয়ে লই, মিক্সার করি রাখালে মুখের উসিয়ে আবার ঠিক আছে। কালকে আবার বৃহস্পতিবার একটু ভিজে গিয়ে দেখুন অল্প করে ভিজে, একটু ভিজক ভালো করে ধুয়ে লই, দুই একটু তারপর ভিজে রাখবো। রেশনে ডাইলে এনে ডাল মিক্সার করছি, এনে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কাটি লইছি দিদি, আদি বাটি বলাতে ইচ্ছা করেন না, এর লেগে ডাইরেক্ট মিক্সারের মধ্যে সব করলে, কারণ বাসন বেশি হলে বেশি ভরাই দিই, তো বাসন লবণ দিয়ে দিই। আজকে কার সঙ্গে বসে যে একটু হলুদ দিছি, জিরা ধনিয়া দিছি হালকা একটু, একটু সোডা দিয়ে দিই, সোডা দিলে মচমুচা হয়, খাইতে খুব টেস্ট লাগে মচমুচে। মিক্সারের মধ্যে মাখবো কিন্তু আর হন না, এই বাটি একটা ভরাইতে হলো,
আমার তেলের কড়াই, এই কড়াইতে যে কোনো ভাজা টাজা করি আর কি, এটাতে তেল কম লাগে। ছোট লোহার কড়াই, এটার মধ্যে তেল কম দিলে হয়। এখানে পুরি ভাজি, যে কোনো পকোড়া টকোড়া এখানে বানাই। আজকে জ্বরের মুখে খুব ইচ্ছা করে খাইতে ভাজা ভাজা পোড়া একটু বানাই। সাদা তেল দিয়ে দেবো, সাদা তেল ঠিক আছে, দেখতে থাকো চাটনি দাও তো ভাত কামু। এই দেখো সর্ষের তেল দেবো, সর্ষের তেল, সর্ষের তেল নাকের মধ্যে দেবো, সর দিলে কি আর ভালো লাগে না। তোমার শাশুড়ি কইতেছে সর্ষের তেল দেবো বেশি কমে গেলে। শুটকি কেসকে শুটকি বলে, ছোটো 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 মাছের শুটকি, জানি নতুন দেখে আমি আবার রেডি রান্না করছি না, কোনোদিন আজকে রান্না করতেছে। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পাকড়ে গেল শুধু হলুদ লবণ দিলাম, হলুদ দিলাম, কি দিব, মরিচ, গুঁড়ো মরিচ দিলাম, ঝাল ঝাল করে শুটকির চাটনি, সব কিছু একাতে করলো না, বারবার মোবাইলটা লাল মরিচ দিয়ে ঝাল ঝাল করে চাটনি করি। দেখতে কিরকম লাগে গুড়া মাছের তরকারির মতন, সামান্য একটু জল, আর এখানে দেখো, এখানে দুপুরবেলা আমার ভাসুরের ছেলে তরকারি দিয়ে গেছে, কি জানি হাঙ্গস মাছের তরকারি, এটা গুড়িয়ার বাবার খুব ফেভারিট তরকারি, এদিকে দিয়ে গেছে আমার কাছে। আমি আগে খাইতাম না, এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আমার কাছে মোটামুটি ভালো লাগে। রান্না করতে একটু ঝামেলা আছে, ঠিক আছে, যদি আমি একদিন এটা রান্না করে তোমাদেরকে দেখাবো হাঙ্গস মাছটাই কেমন লাগে। কেউ বলে হাঙ্গর হাঙ্গর মাছ, আবার কেউ বলে কি শঙ্কর মাছ। দেখো ভাত খেতে বইয়া গেছি শুটকি চাকনি দিয়ে, একদম ঝাল ঝাল শুটকি চাকনি। এই দেখো গুড়ির বাবা খাইতেছে, হ্যাঁ কি মজা মজা করে করে খাইতেছে,
কি আর করবো, বউ অসুস্থ হলে যাওয়াই আর কি। যেটা রান্না করে সেটা দিয়ে ভাত করলাম, কিছু করার নেই। সুস্থ থাকলে তো কিছু ভালো কিছু রান্না করে দিতাম। তো দেখো সুটকি চাকুন দিয়ে ভাত খাই, টান টান গরম হয়ে গেছে। ঝাল ঝাল সুটকি চাকুন দিয়ে রাখা যান পারি না, একটা দিছে ঝাল ঝালু যা। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে রাখি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো। তুমি যদি সাবস্ক্রাইব করো না, দেখো আমার এত কষ্ট একদম বৃথা। আমি অনেক কষ্ট করে ভিডিও করছি, সারাদিন কাজের মধ্যে সময় পাই না, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করি। প্লিজ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আরও ভিডিও বানাতে উৎসাহিত হবো। ঠিক আছে, সবাইকে গুড নাইট, আবার কালকে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।